নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ১২ এপ্রিল দু রাহু ও কেতু রাশি পরিবর্তনে আপনি বিশ্ব রাশি মানুষ আপনি কি ফল পেতে চলেছেন কি ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে আগামী আঠেরো মাস অর্থাৎ তিরিশে অক্টোবর দু তেইশ পর্যন্ত দেড় বছর রাশির ক্ষেত্রে কোন দিকগুলো পজিটিভ কোন দিকগুলো নেগেটিভ এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি অতি বিশেষ এই প্রোগ্রাম আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনি অবশ্যই এই ভিডিওটি শোনার চেষ্টা করুন এবং আমি এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিছু উপায় এবং কিছু রেমিডিও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দিব যেটা করলে আপনার জন্ম ছোট হয়তো রাহু খারাপ আছে কিন্তু আপনি তাও ভালো ফল কিন্তু এ সময় পাবেন বর্তমানে আপনার রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে এপ্রিল এই রাহু আপনার রাশিতে অবস্থান করছে অর্থাৎ রাহু কিন্তু বক্রি অবস্থায় কিন্তু ঘরে রাহু আপনার দ্বাদশভাবে অবস্থান করছে কি ফল পেতে চলেছেন এতদিন আপনার রাশিতে থেকে আপনার পঞ্চম ভাব আপনার সপ্তম ভাব এবং আপনার নবমভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছিল আপনার রাশি দ্বাদশ ভাবে থাকছে কি রেজাল্ট দেবে দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি দ্বাদশ ভাব হচ্ছে আমাদের বিদেশ দ্বাদশ ভাব হচ্ছে আমাদের হসপিটালেশন দ্বাদশ ভাব হচ্ছে খরচার জায়গা কোন কোন দিকগুলো আপনারা লাভ পেতে চলেছেন এবং রাহু দৃষ্টি প্রথম কথা আপনাদের বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে এই আগামী আঠেরো মাস দেড় বছর ডায়রিতে নোট করে নিন আপনি বিশ্বরাশি মানুষ বিদেশ থেকে দুর্দান্ত প্রফিট কিন্তু হবে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন আপনি কিন্তু আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে গেন কিন্তু করবেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন আপনি বিশ্বরাশির মানুষ বিদেশ থেকে আপনার কিন্তু এ সময় প্রফিট আপনারা কিন্তু পাবেন এর সাথে সাথে দ্বাদশ অবস্থান করে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে কি হবে দেখুন প্রথম কথা আপনার ঘাড়ের উপর ঋণের বোঝা কিন্তু চেপে আছে সে ঋণ অনেকটাই আপনি কিন্তু কমাতে পারবেন ঋণ থেকে কিছু অংশ হলেও আপনি কিন্তু রিকভারি এ সময় কিন্তু করবেন এবং এর পাশাপাশি শত্রুতা শত্রুতা আপনাদের কিছুটা হলো কুম্বে শত্রু কিছুটা হলো আপনাদের শান্ত কিন্তু হতে চলেছে বিশ্ব রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে তবে দেখতে হবে আপনার রাশি চক্রে রাহুর প্লেসমেন্ট এবং দশা অন্তর্দশা কেমন আছে এই রাহু আপনার ক্ষেত্রে আহ কোম্পানিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হবে অর্থাৎ বড়ো ধরনের কোম্পানিতে যারা চাকরি করছেন সেই চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশনের জায়গা ভালো চাকরি পাওয়ার জায়গা এগুলো কিন্তু তৈরি কিন্তু করবে যারা ইলেকট্রনিক্স গুডসের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টরে আছেন ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন আপনি বিশ্বরাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু এই সময় দিবে বিশ্বরাশির ক্ষেত্রে এটা ডায়রিতে নোট করে নিন চাকরি বিদেশ মাল্টিনেশন চাকরি এবং এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর আপনার ক্ষেত্রে যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা মিডিয়া জায়গাতে কাজ করছেন আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত প্রফিট দিবে। এবং শত্রু শান্ত ঋণ পরিশোধ এবং সুর দিকটা নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ভোগাবে কেন এই রাহু আপনার যেমন পজিটিভ দিকগুলো করবে তেমনি নেগেটিভ জায়গাটাও কিন্তু আপনাদেরকে কিন্তু করবে অর্থাৎ একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে সবটাই যে ভালো এমন নয় নেগেটিভ পজিটিভ দুটি কিন্তু ফল কিন্তু পাবেন ভালো এবং মন্দ যে একটা গ্রহ যে সম্পূর্ণ যে আপনাকে দেড় বছর আঠেরো মাস ভালো ফল দেবে এমন নয় কোন কোন দিকগুলো নেগেটিভ হবে এবার আমি আপনাদেরকে নেগেটিভ পার্টগুলো কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি প্রথম কথা দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালের জায়গা সরাসরি রাহুর নবম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে কি হতে চলেছে প্রথম কথা আপনার শরীরগত দিক নিয়ে বা আপনার ফ্যামিলির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়বে অষ্টমভাবে দৃষ্টি মেডিকেলের জায়গাটা নিয়ে অ্যালার্ট থাকুন এই জায়গাটা কিন্তু আপনার খরচটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে ভাব খরচের জায়গা খরচ কিন্তু আপনাদের আমি আবারও বলছি আপনি ইনকাম করছেন কিন্তু পাশাপাশি আপনাদের চূড়ান্ত হারে কিন্তু খরচ কিন্তু দিবে বিশ্বরাশির ক্ষেত্রে এবং সরাসরি রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থভাবে পড়ছে চতুর্থভাব সুখ সাধনের জায়গা অর্থাৎ সুখ সাধনের জায়গাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা কিন্তু আসবে অর্থাৎ পারিবারিক সুখের জায়গা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাধা এবং কর্মক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে অর্থাৎ এই সেক্টরগুলো এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল কিন্তু নিয়ে আসবে বিশেষ করে ফ্যামিলির জায়গাটা নিয়ে আপনাদেরকে কিছুটা হলে ভুগতে হবে ফ্যামিলির মেম্বারকে নিয়ে আপনাদের খরচটা কিন্তু এই সময় বাড়বে ইনকাম দিবে রাহু কিন্তু আপনাদেরকে অর্থ দেবে দ্বাদশভাবে গিয়ে বিদেশের সঙ্গে যারা বিদেশ থেকে কিন্তু ভালো অর্থ পাবেন মানে আনএক্সপেক্টেড লটারি অর্থাৎ হঠাৎ কোনো প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু দেবে কিন্তু সম্পত্তিগত দিকের জায়গা চতুর্থ থেকে আমরা সম্পত্তিও বিচার করি সম্পত্তিগত দিকটা দিকের জায়গায় কিন্তু আপনার ভজকটও কিন্তু লেগে থাকবে এক কথায় অর্থাৎ মানে স্মুথলি যে যাওয়া সেটা কিন্তু আপনাদের চাবে না বিশ্বরাশি যদি আপনি হন কিছু ক্ষেত্রে সম্পত্তিগত জায়গাটাকে নিয়ে আপনার হয়তো বা উটকো ঝামেলা আসতে হবে এই জন্য আপনাকে কিন্তু আপনার এই রাহু যখন রাশি পরিবর্তন করে আছে আপনাকে কিন্তু সব কিছু প্ল্যানিং করে চলতে হবে হট করে উত্তেজিত হয়ে যাওয়া বা ফট করে কোনো কিছু ছেড়ে দেওয়া সেটা কিন্তু করলে হবে না যে কোনো জিনিসকে যদি আপনি ব্যালেন্সিংভাবে চলতে পারেন একটু ব্যালেন্স নিয়ে একটু মত মানে আপনার মতবিরতের জায়গা থেকে এ এড়িয়ে গিয়ে আপনি যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন তাহলে এই সাই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে এবং এর পাশাপাশি আপনারা রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এর সাথে সাথে আপনারা রাহু কবচ রাহু কবচ আপনারা পরিধান করুন বিশেষ রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন রাহু কবচ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিতে চলেছে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার বিদেশ থেকে কিন্তু আবারও বলছি বিদেশের জায়গাটাতে কিন্তু জোর দিন এই জায়গা থেকে আপনাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের কিন্তু ভালো কিন্তু হতে চলেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা ব্যবসা ক্ষেত্রে উন্নতি পার্টনারশিপ বিজনেস যারা করছেন সেখান থেকে আপনাদের উন্নতি এই জায়গাগুলো কিন্তু এবং দৈনিক রোজগার এই জায়গাগুলো কিন্তু আপনাদের এ সময় বৃদ্ধি করবে এবং যাদের প্রেমজ জায়গা নিয়ে সমস্যা চলছিল লাভ রিলেশনের জায়গা নিয়ে সমস্যা চলছিল সেই লাভ রিলেশনের জায়গাটা আপনাদের কিন্তু সমস্যা কিন্তু কাটতে চলেছে ভাগ্যের আপনার সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনি বিশ্বরাশি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন ডায়েরিতে নোট করে নিন বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই বড় ঘটনাগুলো কিন্তু আপনার সাথে আগামী আঠেরো মাস হতে চলেছে সতেরো বছর পর মেষ রাশিতে রাহুর প্রবেশ বিশ্বরাশির বেশ কিছু দিকে যেমন পজিটিভ এবং বেশ কিছু দিক থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ